আমরা এখন বিজিআর এক নম্বর গেট দিয়ে শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন বিজিআর এক নম্বর গেট, বিজিআর এক নম্বর গেট সিনেমা হল যাবো ধানমন্ডি। আমরা সিনেমা এক নম্বর গেট দিয়ে যাচ্ছি ধানমন্ডি। আমরা এখন হাতের ডাইন দিকে যাব, হাজারবাগের রাস্তা দেখতে পাচ্ছেন, বিজিআরের কাঁচা বাজার এবং বিজিআরের অন্তরঙ্গ টিপ। দেখতে পাচ্ছেন ঘনকটুলি হরি জজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন ঘনকটুলি সিটি কর্পোরেশনের কর্মীদের গেট দেখতে পাচ্ছেন। সোজা রাস্তা চলে যাচ্ছি আমরা এখন বিজি। আপনারা দেখতে পাচ্ছেন ইউসুফ মনকতলি সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুল। আমি এখন সোজা চলে যাচ্ছি মনকতলি রাস্তা ধরে। আলমদিনা জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন গণতলি আরেকটি গেট, গণতলি ঢুকতে সিটি কর্পোরেশন আরেকটি গেট দেখতে সোজা চলে যাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আলমদিনা জামে মসজিদ গণতলি মসজিদ। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বিজিবি পাঁচ নম্বর গেটের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাইরে সাইড থেকে বিজিবির এরিয়াটি, এগুলো হলো কোয়ার্টার, বিজিবি কোয়ার্টার। আমি এখন বিজিবি পাঁচ নম্বর গেটের দিকে এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডান পাশে হচ্ছে বিজিবি পাঁচ নম্বর গেট, একটা রাস্তা রাস্তার পরে হচ্ছে এইটা হচ্ছে বিজিবি। দেখতে পাচ্ছেন বীর উত্তম শফিউদ্দিন চৌধুরী গেট। আমি বিজিবির পাঁচ নম্বর গেট পার হয়ে সোজা চলে যাচ্ছি। এই এখন আমার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই সোজা চলে গেলে হাজারিবাগ বাজার। আপনারা যদি এই রাস্তার সোজা চলে যান হাজারিবাগ বাজার যেতে পারবেন। এখন আমার হাতে ডাইন পাশে যে রাস্তা স্কুলটি দেখতে পাচ্ছেন বিশিষ্ট মুন্সী নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজ গেট দেখতে পারলেন। আমি এখন সোজা চলে যাচ্ছি চার রাস্তার মোড়। চার রাস্তার মোড় আপনারা দেখতে পাচ্ছেন, যদি এই মোড়ের এই রাস্তাতে চলে যান চলে যেতে পারবেন, হাজারিবাগ পার্কে যেতে পারবেন, হাজারিবাগ বটতলা যেতে পারবেন। আমি এখন এই রাস্তায় যাবো, আমি যাবো হাতের টাইম পাশের রাস্তায়। এই সোজা রাস্তায় যেতে চলে গেলে হাজারবাগ বাজার চলে যাবে, একদম হাজারবাগ বাজারের রাস্তা এটা। এখন আমি এই রাস্তায় যাচ্ছি, আমার হাতের টাইমের রাস্তায় যাচ্ছি, হাতের টাইমের রাস্তায় চলে যাচ্ছি। আমি এখন যে রুটটি দিয়ে পার হচ্ছি এই রুটটির নাম হচ্ছে শেরে বাংলা রুট,
হাজারি বাগ আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে হচ্ছে আপনার হচ্ছে শিকাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে লেদার টেকনোলজি কলেজ। আমার বাম পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন দেয়ালটি, এটি লেদার টেকনোলজি কলেজ, লেদার টেকনোলজি কলেজ। আপনারা একজন দেখতে পাচ্ছেন একটি চার রাস্তার মোড়, এটা একটি চার রাস্তার মোড়। হাতের বাম পাশে চলে গেলে, হাতের বাম পাশে চলে গেলে সোজা চলে যাবেন হাজারবাগ বাজার বাইয়া দিয়ে সোজা একটি রাস্তা। আমি এখন এই রাস্তাতে দিয়ে যাব, এই রাস্তাতে দিয়ে আমি যাচ্ছি। আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন হাজারিবাগ থানা, এটা হচ্ছে হাজারিবাগ থানা। আমি হাজারিবাগ থানার আমার বাম পাশে দেখতে পাচ্ছেন হাজারিবাগ থানা। এই হাজারিবাগ থানা রুট ধরে চলে যাচ্ছি জিগাতলা, আমি জিগাতলার দিকে ধানমন্ডি যাবো। দেখতে পাচ্ছেন হাজারিবাগ থানা রুট, এটা হচ্ছে হাজারিবাগ নতুন থানা রুট। আমি এখন জিগাতলা রুট দিয়ে ধানমন্ডি দিকে যাচ্ছি, তিন রাস্তা মোড়ে আছি। আমি এখন একটা তিন রাস্তা মোড়ে আছি, আমি এখন ডাইনে মোড় নেব, ডাইনে মোড় নেব। তাহলে একটি মসজিদ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মাহরম জামে মসজিদ। আমি এখন এই রাস্তা দিয়ে চলে যাবো সোজা জিগাতলা ধরে, এখন জিগাতলা রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জিগাতলা পোস্ট অফিস, এখন আমি জিগাতলা পানি পাম্পের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন জিগাতলা উচ্চ বিদ্যালয় একটি গেট, আমরা সেটা চলে যাচ্ছি। আমি এখন আছি জিগাতলা তিন রাস্তা মোড়। আপনারা দেখতে পাচ্ছেন এখন জিগাতলা তিন রাস্তা মোড় আছে, আমি এই তিন রাস্তা মোড় পার হচ্ছি। জিগাতলা এই হলো জিগাতলা, আমি তিন রাস্তা মোড় পার হলাম। এখন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু কোয়ার্টার। আমি এখন জিগাতলা দিয়ে সোজা বের হয়ে যাচ্ছি আপনার ধানমন্ডির দিকে, আমি এখন ধানমন্ডির দিকে যাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সোজা বরাবর ইবনে সিনা, ইবনে সিনা হসপিটাল। আমি এখন সোজা যাচ্ছি, আমি এখন জিগাতলা বাস স্ট্যান্ডের দিকে আসছি। আমি এখন বর্তমানে জিগাতলা বাস স্ট্যান্ডে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডান পাশে হচ্ছে বিজিবি, আমার ডান পাশে হচ্ছে বিজিবি চার নম্বর গেট। এখন আমি বাম পাশের দিকে যাচ্ছি, আমি এখন একটি চার রাস্তা মোড় পার হচ্ছি। আপনারা যে হলুদ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়।
আমি এখন ধানমন্ডি আটের দিকে যাচ্ছি। আমি এখন ধানমন্ডি আটে যাব। এটা হচ্ছে আমার বাম পাশে হচ্ছে ধানমন্ডি চার। আমি আটে দিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি মেরিনোবা। আমার ডান পাশে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি মেরিনোবা। আমি মেরিনোবা পার হচ্ছি। আপনারা ধানমন্ডি লেগে গেলে বা ধানমন্ডির দ্বীপে যেতে চাইলে আমার হাতের ডান পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে যাবেন। আপনারা ধানমন্ডি লেগে যেতে চাইলে বা ধানমন্ডির দ্বীপে যেতে চাইলে এই রাস্তা দিয়ে যাবেন। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এই দিয়ে যাবেন। আমি যাচ্ছি এখন চলে যাচ্ছি এখন আমি পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ঈদগা এবং ধানমন্ডি মসজিদ। এটা হচ্ছে ধানমন্ডি ঈদগার বাইরের সাইড। আমি আপনাদের বাইরের সাইড দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ধানমন্ডি আটে দিয়ে যাচ্ছি। ধানমন্ডি ঈদগা পানি পাম্প দেখতে পাচ্ছেন। আমি চলে যাচ্ছি দিকে, চলে যাব। ধানমন্ডি আটে ইডলি সিনা। এটা হচ্ছে ধানমন্ডি আটে ইডলি সিনা।